ফের বিতর্কে তৃণমূল সাংসদ কল্যাণ মুখোপাধ্যায়, নারীদের সম্মান নিয়ে বিতর্কিত মন্তব্য, 1000 পুলিশে দিয়েও নারী সম্মান রাখা যায় না, যদি পুরুষরা তাকে সম্মান না দিতে পারে, মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরও একবার আপনাদেরকে জানাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের একবার বিতর্কিত মন্তব্য করলেন, যেখানে নারীদের সম্মান নিয়ে এই মন্তব্য, 1000 পুলিশে দিয়েও নারী সম্মান রাখা যায় না, যদি পুরুষরা তাকে সম্মান না দিতে পারে, মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নারীর নিরাপত্তা রাখতে পারে শুধু 1000 পুলিশ দিয়েও রাখা যায় না, যদি পুরুষরা তাকে সম্মান না দিতে পারে তার নিরাপত্তা না রাখে। তাই সমস্ত পুরুষের, বাংলার পুরুষের মানুষের কাছে আমার আবেদন যে আমরা প্রতিটি মহিলাকে সম্মান দেব এবং প্রতিটি মহিলার নিরাপত্তা আমরা সুরক্ষিত করব, পুরুষ সুরক্ষিত করব। দুর্গাপূজায় সমস্ত পুরুষদের সেই প্রতিশ্রুতি এই দুর্গাপূজার সময় বাংলার মানুষকে, বাংলার মা, বাংলার মেয়ে, বাংলার সবাইকে সেই প্রতিশ্রুতি দিতে হবে। তবে না মেয়েরা সুরক্ষিত হবে, মেয়েদের সম্মান পুরুষরা করতে পারে। ফের প্রশ্নের মুখে হাসপাতালে নিরাপত্তা, এসএসকেএমে দুষ্কৃতি তাণ্ডবের খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আরও একবার জানাই, এসএসকেএমে দুষ্কৃতি তাণ্ডবের খবর এই মুহূর্তে সামনে আসছে। ভাস্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে, ভাস্কর আরও বিস্তারিত জানাও, ঘটনা ঠিক কি ঘটেছে? একদমই দেখো তো, অন্তত প্রাথমিকভাবে একটি অভিযোগ সামনে আসছে। এসএসকেএম হাসপাতালে যে ট্রমা কেয়ার সেন্টার, সেই ট্রমা কেয়ার সেন্টারের সামনে একদল দুষ্কৃতি তারা অফিস থেকে এবং লাঠি নিয়ে কার্যত তাণ্ডব চালায়, এবং এই তাণ্ডবের জেরে এক রুগীর পরিবারের সদস্যের মাথা ফেটে গিয়েছে এমনটা অভিযোগ হিসাবে সামনে আসছে। তবে মূলত কি কারণে এই দুষ্কৃতি তাণ্ডব তা এখনো স্পষ্ট নয়। এসএসকেএম হাসপাতালের মধ্যে একটি সুপার স্পেশালিটি হাসপাতালের যে ট্রমা কেয়ার, সেই ট্রমা কেয়ারের সামনে যেভাবে এই তাণ্ডবের অভিযোগ সামনে আসছে সেটা নিঃসন্দেহে আতঙ্কের, এমনটাই বলছেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। এবং এই তাণ্ডব আদতে জুনিয়র চিকিৎসকদের আজকে ভয় দেখানোর জন্য কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকেরা। এবং সার্বিকভাবে যেমনটা অভিযোগ সামনে আসছে, আরো একবার জানিয়ে রাখতে চাইব, নয়াদের রাজ্য সরকারের উপর ক্রমাগত বাড়ছে চাপ। এবার গণ ইস্তফার পথে কল্যাণী জেএনএম হাসপাতালে ডাক্তাররা, গণ ইস্তফার পথে 77 জন চিকিৎসক, বিচারের দাবিতে গণ ইস্তফার সিদ্ধান্ত, এবং আগামীকাল গণ ইস্তফা দেবেন 77 জন চিকিৎসক। রাজ্য সরকারের উপর ক্রমাগত বাড়ছে এই চাপ। এবার গণ ইস্তফার পথে কল্যাণী জেএনএম হাসপাতালের ডাক্তাররা, গণ ইস্তফার পথে 77 জন চিকিৎসক, বিচারের দাবিতে গণ ইস্তফার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং আগামীকাল গণ ইস্তফা দেবেন 77 জন চিকিৎসক। রাজ্য সরকারের উপর ক্রমাগত চাপ বাড়ছে। এবার গণ ইস্তফার পথে কল্যাণী জেএনএম হাসপাতালের ডাক্তাররা এবং গণ ইস্তফার পথে 77 জন চিকিৎসক, বিচারের দাবিতে গণ ইস্তফার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং আগামীকাল এই গণ ইস্তফা দেবেন 77 জন চিকিৎসক। জেএনএম হাসপাতালের ডাক্তাররা তারা এবার গণ ইস্তফার পথে। দাবি আদায় নাচো লড়াই জুনিয়ার ডাক্তারদের, প্রধানমন্ত্রীকে এবার চিঠি ফেমার নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপ চেয়ে এই চিঠি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে কলকাতা আসার জন্য আহ্বান জানানো হয়েছে, এমনকি আবেদনও করা হয়েছে এই চিঠিতে। অনশনকারী জুনিয়ার ডাক্তারদের বাঁচানোর আর্তি জানানো হয়েছে চিঠিতে, উল্লেখ করা হয়েছে যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যে আসেন, এবং কীভাবে জুনিয়ার চিকিৎসকেরা তারা আমরণ অনশনের যে ডাক দিয়েছেন কীভাবে তারা অনশন করছেন, এবং একই সঙ্গে যেভাবে অসুস্থ হয়ে পড়ছেন সেই গোটা বিষয়টি যাতে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই চিঠিতে মূলত তারই উল্লেখ, এমনকি আমাদের সন্তানদের বাঁচান আর্তি জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। তারা আমরণ অনশনে বসেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কলকাতায় আসার আবেদন। জুনিয়র ডাক্তারদের বাঁচান, তাদের পাশে এসে দাঁড়িয়ে দেখুন যে কি করছে তারা, কতটা অনশনে অসুস্থ হয়ে পড়ছেন, আমাদের সন্তানদের বাঁচান চিঠিতে উল্লেখ রয়েছে। ফেমার তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, তারা আমরণ অনশনে বসেছে, সেই বার্তা তুলে ধরা হয়েছে এই চিঠিতে।